সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা শান পুরামন টু ও দহন ছবির পর এই জুটির তৃতীয় ছবি হতে যাচ্ছে এটি। চলতি বছরই মুক্তির কথা ছিল ছবিটির, কিন্তু করোনা পরিস্থিতির জন্য মুক্তি পিছিয়ে যায় ছবিটির। অবশেষে আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা শান। নতুন খবর হলো নির্মাতা এম রাহিমের ঈদের ছবি শানের হল বুকিং শুরু মুক্তির দেড় মাস আগেই। বিস্তারিত প্রতিবেদনে লোকটাকে ড্রেস করা গেছে। পোড়ামন টু ও দহনের পর শানের মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন হালের ক্রেজ সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। এই জুটির তৃতীয় ছবি হতে যাচ্ছে এটি। সত্য ঘটনা অবলম্বনে অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিমুদ্দৌলা। চলতি বছরের 7 জানুয়ারি মুক্তির কথা ছিল ছবিটির, কিন্তু করোনা পরিস্থিতির জন্য মুক্তি পিছিয়ে যায় ছবিটির। অবশেষে আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা শান। ফিল্ম অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। নতুন খবর হলো নির্মাতা এম রাহিমের ঈদের ছবি শানের হল বুকিং শুরু মুক্তির দেড় মাস আগেই। গেল 15 মার্চ সিনেমাটির প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে ঢাকার শ্যামলী, রংপুরের শাপলা, আশুলিয়ার চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, খুলনার শঙ্খ ও ময়মনসিংহের ছায়াবাণী হল চূড়ান্ত হয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট জানাচ্ছে আপাতত 6 হল বুকিংয়ের মাধ্যমে হলযাত্রা শুরু হল। ঈদে মুক্তির জন্য দেশের বড় বড় হলগুলো শিগগিরই চূড়ান্ত হবে। শান ছবিটিতে আরও আছেন মিশা সওদাগর, ডন, নাদির চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস সহ অনেকেই। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।